রাজ্যে আবারও সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে, তো সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়েই কথা বলবো যে কোথায় হচ্ছে নিয়োগ এবং শিক্ষাগত যোগ্যতা কী হয়ে চাওয়া হয়েছে। তো সমস্ত বিস্তারিত বিষয়ে কথা বলতে চলেছি, তো ভিডিওটির সঙ্গে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই থাকবেন এবং সমস্ত বিস্তারিত বিষয়ে জেনে নেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুগণ, ভিডিওটি শুরু করার আগেই বরাবরের মতো আপনাদের কাছে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে দেবেন। তাহলে আমরা পরবর্তীতে যখনই কোনো সিভিক রিলেটেড এবং বিভিন্ন চাকরির খবরাখবর এবং বিভিন্ন এডুকেশন রিলেটেড ভিডিও দেব, সে সমস্ত ভিডিওগুলো কিন্তু সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন আজকের ভিডিও আমরা শুরু করি। আপনারা কিন্তু ইতিমধ্যেই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল নোটিফিকেশনটি, যেটি দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 29 জুলাই 2019 তারিখে। তো এখানে বলা হয়েছে কলকাতা পুলিশের আন্ডারে কিন্তু সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। মেল এবং ফিমেল, ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু এর জন্য আবেদন করতে পারবে। তো এখানে যেটা এক্সিটিং ভ্যাকেন্সি রয়েছে 282টি এবং 52টি ভ্যাকেন্সি রয়েছে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য। এবং এখানে সর্বমোট যে ভ্যাকেন্সিগুলো স্যাংশন হয়েছে গভর্নমেন্ট টার্মস অনুসারে, সেখানে কিন্তু 5000 ভ্যাকেন্সি কিন্তু তৈরি হয়েছে, 5000 শূন্যপদ কিন্তু তৈরি হয়েছে। তার মধ্যে থেকে এবার যেটি নেওয়া হচ্ছে যে এক্সিটিং ভ্যাকেন্সি থাকছে 282টি এবং ফ্রেশ মিলিয়ে থাকছে 52টি। তো সর্বমোট এই 334টি পদ কিন্তু এখানে শূন্যপদ রয়েছে। তো 334টি শূন্যপদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো আপনারা যে যে ইউনিটের জন্য আবেদন করবেন, আপনি যদি ট্রাফিক ইউনিট ট্রাফিক ডিপার্টমেন্ট কলকাতা পুলিশের আন্ডারে আবেদন করতে চান তাহলে এখানে যে ভ্যাকেন্সি ফিল আপ ভ্যাকেন্সি রয়েছে 80টি, তার মধ্যে থেকে ফ্রেশ অ্যামাউন্ট নেই, টোটাল কিন্তু 80টি ভ্যাকেন্সিতে নেওয়া হচ্ছে। এবং আপনারা যদি ট্রাফিক ডিপার্টমেন্টে আবেদন করেন তাহলে আপনাদের আবেদন ফর্ম কোথায় জমা করতে হবে এবং কোথা থেকে আনতে পারবেন, আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন, সেই ঠিকানা হচ্ছে ডেপুটি কমিশনার অফ পুলিশ ট্রাফিক ডিপার্টমেন্ট কলকাতা, অ্যাড্রেস হচ্ছে 18 লালবাজার স্ট্রিট, কলকাতা 701। তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে যে ডিভিশনে নিয়োগগুলো হচ্ছে এবং তার আবেদনপত্র সংগ্রহ করা এবং জমা দেওয়ার ঠিকানা কিন্তু আপনারা এই টেবিলটাতে দেখতে পাচ্ছেন। আপনারা ভিডিওটি পোজ করে সুন্দরভাবে দেখে নিতে পারবেন। তো এখানে সর্বমোট ভ্যাকেন্সি কিন্তু থাকছে 334টি। তো 334টি ভ্যাকেন্সিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো আপনারা এর জন্য আবেদন কিভাবে করবেন, তো আপনাদের আবেদন করতে গেলে এখানে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে, আপনাকে কিন্তু কলকাতা পুলিশের আন্ডারের মানে কলকাতা পুলিশ জুরিসডিকশনের যে বাসিন্দা, স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আপনার কিন্তু সর্বনিম্ন বয়স 20 বছর হতে হবে এবং সর্বোচ্চ 60 বছর। বয়সের হিসেব কিন্তু ধরা হবে 1 জানুয়ারি 2019 হিসেবে। এবং আপনার সর্বনিম্ন যে যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, সে আপনাকে কিন্তু অন্তত 8 পাস হয়ে থাকতে হবে এবং এনসিসি ক্যাডেট এবং বয়েজ স্কটস এবং এনসিসি গাইডস এবং সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স যারা রয়েছেন তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাচ্ছেন। এবং আপনাদের বিরুদ্ধে কিন্তু কোনো থানায় পুলিশ ক্রিমিনাল রেকর্ড থাকা চলবে না এবং আপনাকে কিন্তু ফিজিক্যালি এবং মেন্টালি ফিট হতে হবে। তো এর সিলেকশন প্রসেসটা কী থাকবে, তো এর সিলেকশন প্রসেস কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এই নিয়োগ করা হবে। তো কোন পদের ইন্টারভিউ কোথায় হবে সেটা আপনারা এই নোটিফিকেশনেই দেখতে পারবেন, ভিডিওটি পোস্ট করে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এর জন্য আপনারা আবেদন কিভাবে করবেন, আপনাদের আবেদন কিন্তু করতে হবে নির্দিষ্ট বয়ানে এবং নির্দিষ্ট বয়ানের সঙ্গে আপনাদের দিতে হবে সেলফ অ্যাটেস্টেড কপি অফ আইডেন্টিটি প্রুফ, যেখানে প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক এই সমস্ত কিছু দিতে পারেন। এবং আপনার যে অ্যাড্রেস প্রুফ হিসেবেও কিন্তু উক্ত শংসাপত্রগুলো দিতে পারেন। এছাড়াও নিজের সেলফ অ্যাটেস্টেড করা কিন্তু একটি ফটোকপি দিতে হবে এবং আপনাদের যে অ্যাস প্রুফ হিসেবে, বয়সের প্রমাণপত্র হিসেবে আপনারা বার্থ সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট কিংবা অ্যাডমিট কার্ড, যেটাতে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু আপনারা দিতে পারেন। এবং আপনার যে সমস্ত শিক্ষাগত যোগ্যতার যে কাগজপত্রগুলো রয়েছে মানে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। এবং আপনার যে টেকনিক্যাল কোয়ালিফিকেশানগুলো যেগুলো থেকে থাকে, যদি থেকে থাকে তাহলে সেগুলোও কিন্তু আপনাদের দিতে হবে। তো এখানে কিন্তু দেখুন আরও একটি কথা বলা হয়েছে, অল দ্য অরিজিনাল ডকুমেন্ট অ্যাজ মেনটেন অ্যাবভ উইল বি ভেরিফাইড অ্যাট দ্য টাইম অফ এঙ্গেজমেন্ট, ক্যান্ডিডেট আর রিকুইড টু সাবমিট অন অ্যাপ্লাই। আপনাদের আমি জানিয়ে রাখবো যে ভেরিফিকেশনের সময় পরবর্তীতে যখন এই এঙ্গেজমেন্টটি হবে তখন কিন্তু আপনাদের সমস্ত যে ডকুমেন্টগুলো ভেরিফাই করা হবে। একজন প্রার্থী কিন্তু একটি পদের জন্যই আবেদন করতে পারেন, যদি আপনারা একের অধিক আপনারা আবেদন করেন তাহলে আপনাদের আবেদনপত্রগুলো কিন্তু বাতিল হয়ে যাবে। তো আপনারা আপনাদের আবেদনপত্রগুলো সংশ্লিষ্ট যে ঠিকানা রয়েছে, যে যে ইউনিটের জন্য আবেদন করবেন সেই ইউনিটের যে ড্রপবক্স রয়েছে সেখানে গিয়ে জমা দিয়ে আসবেন।
তো আপনাদের জানিয়ে রাখবো আবেদনের যে লাস্ট ডেট কিন্তু থাকছে 6 আগস্ট 2019 তারিখ বিকেল 5টা পর্যন্ত কিন্তু আপনাদের আবেদনপত্র জমা দিতে পারবেন, এরপরে কিন্তু আর পারবেন না। তো আপনাদের আমি জানিয়ে রাখবো, যদি আপনার আবেদনপত্রের মানে সময়সীমা পেরিয়ে যায় তাহলে কিন্তু আপনাদের আবেদন রিজেক্ট হয়ে যাবে, এবং আপনাদের যে এই আবেদন সেখানে যদি কোনো ভুল কিংবা ইনকমপ্লিট ডেটা প্রোভাইড করেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে রিজেক্টেড হয়ে যাবেন। তো আপনারা ইতিমধ্যেই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই অ্যাপ্লিকেশন ফর্মটি, যেটি আপনাদের প্রিন্ট করে ফিল আপ করতে হবে। তো সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি। যদি আপনাদের কোথাও অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে গিয়ে আপনাদের অসুবিধা হয় তাহলে আপনারা কলামস নাম্বার উল্লেখ করে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। এছাড়াও আপনাদের সুবিধার্থে এই নোটিফিকেশান তথা এই অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সেই আপনারা পেয়ে যাবেন, একটু কষ্ট করে ভিডিওর ডেসক্রিপশন বক্সের থেকে লিঙ্কটি সংগ্রহ করে নেবেন। তো বন্ধুগণ, আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্য কেউ দেখতে সুযোগ করে দেবেন। ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য।